এখন শুনবেন ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার। কিরে, তাহলে বোঝা গেল তো সব। এই যা যা, এখন পালা তোরা, কলেজে যেতে হবে তো। আর শোন, তোদের বন্ধুদেরও বলিস যা যা বললাম। নমস্কার মাস্টারমশাই, কেমন আছেন? আরে সুজাতা জি, কি খবর? আমি আছি একরকম, ভালোই আছি। তুমি, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনাকে তো একেবারে ছেঁকে ধরেছিল দেখলাম। আরে ওরা আমার ছাত্রছাত্রী, সামনেই তো ভোট, ওরা এবছর প্রথম ভোট দেবে, তাই নানা রকম কৌতূহল, প্রশ্ন, সেসবের উত্তর আমিই দিচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, আমার ভাইটার বোধহয় এবার আর ভোট দেওয়া হলো না। তোমার ভাই মানে তাপস? ও আর্মিতে ছিল না? হ্যাঁ, এখন তো বর্ডারে পোস্টেড, ওখান থেকে আর গ্রামে ফিরে কিভাবেই বা ভোট দেবে বলুন। আরে বলো কি সুজাতা, তোমার ভাই দেশকে রক্ষা করতে ডিউটি করছে, আর সেই নিজের মূল্যবান ভোট দিতে পারবে না, তা কখন হয় নাকি? তাপস অবশ্যই ভোট দিতে পারবে। আরে না না, তার জন্য বাড়ি ফিরে এসে ভোট কেন্দ্রে যেতে হবে না ওকে, যেখানে আছে সেখান থেকেই ভোট দিতে পারবে। ও মা, তাই নাকি? কিন্তু কিভাবে? তাপসদের মতো ভোটারদের জন্যই তো নির্বাচনী ব্যবস্থা একটা বিশেষ বিভাগ রয়েছে, সার্ভিস ভোটার। সার্ভিস ভোটার? হ্যাঁ, দেশের সেনাবাহিনীর জওয়ানরা হলেন সার্ভিস ভোটার। তারা শুধু একটা ফর্ম ফিল আপ করে তাদের ইউনিট বা রেকর্ড অফিসারের কাছে পাঠালেই তাদের নাম সার্ভিস ভোটার হিসেবে রেজিস্টার হয়ে যায়। আর তারপর তারা ভোটটা কিভাবে দেবে? দেন পোস্টাল ব্যালট, সেই পদ্ধতিতে। পোস্টাল ব্যালট? হ্যাঁ, অবশ্য এর একটা গালভরা নাম আছে, ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম, সংক্ষেপে ETPBS। এটা তৈরি করা হয়েছে তাদের কথা ভেবে, যারা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন না। বাহ, এর কয়েকটা ধাপ আছে, মন দিয়ে শুনে নাও কেমন। সেনা জওয়ানরা তাদের পছন্দ মতো যে প্রার্থীকে ভোট দিতে চান তার নামের পাশে টিক মার্ক দিয়ে দেন, সঙ্গে একটা অ্যাটেস্টেশন ফর্ম ফিল আপ করে সই করে দেন। তখন তাদের কমান্ডিং অফিসাররা সেটা অ্যাটেস্ট করে দেন, তারপর সেটা একটা খামে ভরে দ্রুত রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ব্যাস, ভোট দেওয়া কমপ্লিট। বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ সুজাতা, সত্যি তারিফ করার মতো ব্যবস্থা। ইস, আমি ভাবছিলাম জানেন, বয়স্ক বা অসুস্থ মানুষদের জন্য যদি এরকম কিছু স্পেশাল ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমার ঠাকুমাও ভোট দিতে পারতেন। থাকতো মানে, আলবাদ আছে, বয়স্ক, অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য ভোট কেন্দ্রে র্যাম্প থাকবে, হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে, তারা লাইনে না দাঁড়িয়েই ভোট দিতে পারবেন। এছাড়া অনুরোধ জানালে ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থাও করা হবে। আচ্ছা, কিন্তু মাস্টারমশাই, আমার ঠাকুমা তো একেবারেই শয্যাশায়ী, তো তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াটা? আহা, তারও ব্যবস্থা আছে। তোমার ঠাকুমার বয়স কত? ওই 87-তে পড়লেন এবার। ব্যাস, তাহলে তো কোনো সমস্যাই নেই, উনি তো হোম ভোটিং এর সুবিধা পাবেন। হোম ভোটিং? হ্যাঁ, বাড়িতে থেকেই ভোট দেওয়া। এখানেও মুশকিল আসান সেই পোস্টাল ব্যালট, একটা নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক, 40% বেশি প্রতিবন্ধকতা যুক্ত বিশেষভাবে সক্ষম মানুষ, এদের জন্য হোম ভোটিং এর ব্যবস্থা আছে। ভোটকর্মীরা তাদের বাড়িতে এসে পোস্টাল ব্যালটের সাহায্যে ভোট নিয়ে যাবেন, শুধু 12D নামে একটা ফর্ম আগে ফিল আপ করে জমা দিতে হবে। আরে বাস, সত্যি বলছেন মাস্টারমশাই? একেবারে সত্যি। আর শুধু আমি নই, তোমায় শোনাই, দাঁড়ো দাঁড়ো, এই যে, হ্যাঁ শোনো, ভারতের মুখ্য নির্বাচনী অধিকর্তা মাননীয় শ্রী রাজীব কুমার কি বলছেন শোনো। সিনিয়র সিটিজেন্স কে বারে মে হাম লোগ বহুত প্রয়াস কর রহে হ্যায় উনকো এনকারেজ করনে কা অর সম্মানিত করনে কা। কিসি কারণবশ আগর কোই ঘর সে ভোট দেনা চাহতে হ্যায় তো উসকি ব্যবস্থা হ্যায় নামাঙ্কন কে বাদ, উইথড্রল কে বাদ, জব ক্যান্ডিডেটস নির্ধারিত হো জায়েঙ্গে তো উনকো এক ফর্ম 12D আগর ও অ্যাপ্লাই করেঙ্গে তো দিয়া জায়েগা। 12D के फॉर्म देने की वजह से वोटिंग
ये वृद्ध जन अपने घर से कर सकते हैं और पीडब्ल्यूडीज भी अपने घर से कर सकते हैं। कि सुनले तो এখনো যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে, আচ্ছা তোমার স্মার্টফোন আছে তো? হুম আছে। ব্যাস তাহলে তো আর কথাই নেই, আজই ভোটার হেল্পলাইন আর সক্ষম ইসিআই এই অ্যাপ দুটো ডাউনলোড করে ফেলো, এ বিষয়ে তোমার সব প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবে। সত্যি মাস্টারমশাই, আপনার সঙ্গে আজ দেখা না হলে এই এত কিছু তো জানতেই পারতাম না। কিন্তু তুমি একা জানলে তো হবে না সুজাতা, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে জানাবে, তাদেরও বলবে, তারাও যেন অন্যদের জানান, একটি ভোটও যেন নষ্ট না হয়। তুমি কি জানো গত লোকসভা নির্বাচনে মানে 2019 ভোট দেওয়ার হার কত ছিল? না মাস্টারমশাই তা তো জানি না। 67% একটু বেশি, মানে দেশের অনেক মানুষই কিন্তু ভোট দেননি, কাজেই এই কথাটা সবাইকে বুঝিয়ে বলতে হবে। নিশ্চয়ই বলবো মাস্টারমশাই, নিশ্চয়ই বলবো। আর এই কথাগুলো যাতে সহজে মনে থাকে সেজন্য আমার এক ছাত্র একটা ছড়া বানিয়েছে। মা তাই নাকি? ওর বন্ধুবান্ধবদের সঙ্গে রেকর্ডও করেছে, আমাকে পাঠিয়েছে, দাঁড়াও শুনবে? হুম হুম শোনান না। হ্যাঁ হ্যাঁ শোনাই তাহলে। দেশের সব সেনা জওয়ান ভাই বোনেরা শোনো, পোস্টাল ব্যালট আছে যখন চিন্তা নেই কোনো, সার্ভিস ভোটার হিসেবে নাম রেজিস্টার করতে 2 নম্বর ফর্মটা হবে কেবল ভোটে, সীমান্ত প্রহরায় আছেন, রাজবাসী আছেন, ইটিপিডিএস ব্যবস্থায় সবাই ভোট দেবেন, এসেনশিয়াল সার্ভিসের আওতায় যারা গণ্য, পোস্টাল ব্যালট সিস্টেম আছে তাদের জন্য, বিশেষভাবে সক্ষম আর প্রবীণ মানুষ যারা, বিশেষ ক্ষেত্রে হোম ভোটিং এর সুযোগ পাবেন তারা, ভোট দিতে বিন্দু মাত্র সমস্যা নেই কারোরই, পূরণ করতে হবে শুধু একটা ফর্ম 12টি, নিজের ভোট নিজে দিন খুশিতে স্বচ্ছন্দে, এগিয়ে চলুক গণতন্ত্র আপন সজীব ছন্দে, এগিয়ে চলুক গণতন্ত্র আপন সজীব ছন্দে, এগিয়ে চলুক গণতন্ত্র আপন সজীব ছন্দে। ভোট দেওয়া আপনার অধিকার ও কর্তব্য, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, অন্যদেরও ভোট দিতে উৎসাহ দিন, এক সফল ও শক্তিশালী গণতন্ত্রের অংশীদার হয়ে উঠুন। আহা শোনো শোনো সর্বজনে নির্বাচনী গীত, ভোট দানে গড়বে মজবুত গণতন্ত্রের ভিত, এই দেশে যেন, এই দেশে যেন, এই দেশে যেন গণতন্ত্রের আদি ধাত্রীভূমি, শক্তিশালী করব তাকে আমি এবং তুমি, আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে ভোট দিলে সফল গণতন্ত্র, সকল ভারতবাসী মনে এইটাই হোক মন্ত্র, তবেই এগোবে দেশ, তবেই এগোবে দেশ, তবেই এগোবে দেশ। শুনলেন ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার।